রেসিপি শুকনা মরিচ দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। এর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি 17-18টি, পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ। প্রথমে আমি শুকনা মরিচ কেচি দিয়ে টুকরা করে কেটে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিব 4টি এলাচি, 3 টুকরা দারুচিনি, 3টি তেজপাতা। মশলা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ হলুদের